आपण समस्तंकु आम चैनल क्रिएटिव एजुकेशन आइडिया को स्वागत। तेबे ए रहिछि आपण पई न्यूज अपडेट 401 जहाँ आपण पाई पाडछंती 2/12/2020 तारिख दिन बहुत सारे एजुकेशन इन्फॉर्मेशन अछि जहाँ कि आम आपण तो शेयर करबा जाउछु। जहाँ कि एजर फर्स्ट इन्फॉर्मेशन अछि जनवरी 1 रु प्रथमे आपण स्कूल खोले म आपण कहितली। एटा अवश्य ओडिसा खबर नहे जहाँ म आपण देखौछि, या आपणकर अलग अलग राज्य रो खबर आसुछि एवं ओडिया आर्टिकल एवं ये आप देखिपी राज्य आप शिक्षामंत्री हेमंत विश्ववर्मा अच्छा तेरे राज्य कोविड नियंत्रण अच्छे से प्राइमरी स्कूल खोल जानुरी 1 तेणु अधिकांश स्कूल जानुरी 1 प्राय राज्य खोलने जेहतु निष्पत्ति तेणु आर्टिकल प्रकाश पाई ओडिशार जानुरी 1 तो न खोली पारे जानुरी 2 रु आपर प्राइम अपर प्राइमरी स्कूल खोल चान्स रही ষষ্ঠ রু অষ্টম স্কুল খোলার চান্স রয়েছে আপনি দেখিপারে। তবে আমি দেখিবা তাহলে এটা নয়াদিল্লি ঘটনা রয়েছে কিন্তু আপনার ওড়িশার মধ্যে 15 ডিসেম্বর পরে ট্রায়াল বেসিসে নিয়ে যাব স্কুল খোলা যাব নবম দশম এবং প্লস টু যা বর্তমান কালির সূচনা লা আপনার দিয়েছিল আপনি দেখিলে। তো দেখুন নেক্সট রয়েছে স্কুল সিলকলা বিএমসি স্কুল নখলুণু স্কুল বারণ সত্ত্বে প্রাইভেট স্কুল মানে কোণী গাইডলাইন মানু না জয়াঞ্জলি দেখুন স্কুল সিলক বিএমসি সেইভাবে ভাবে আপনার বারণ সত্ত্বে স্কুল খোলা মহঙ্গা পড়া গাইডলাইন অনুসারে রাজ্যের স্কুল খোলা উপরে রোক লাগিছি। তবে চিন্তামণিশ্বরস্থিত সাই সরস্বতী শিশু মন্দির স্কুল কর্তৃপক্ষ স্কুল খোলা সহ পরীক্ষা করুথিবারু বিএমসি দক্ষিণ পূর্ব জোন পক্ষরু স্কুল সিল করাযাইছি। বিএমসির সূচনা অনুসারে চিন্তামণিশ্বর লেন 6 এ থিবা সাই সরস্বতী শিশু মন্দির রাজ্য সরকারঙ্কর কোভিড কটকণাকু উল্লঙ্ঘন করে স্কুল খোলিথিলা বেলে আজি শ্রেণীগৃহরে 30 জন ছাত্রছাত্রী বসি পরীক্ষা দেউথিবা দেখিবাকু মিলিথিলা। এয়াসহ ছাত্রছাত্রীঙ্কর মধ্যরে সামাজিক দূরতা নথিলা তেণু স্কুল কর্তৃপক্ষ তাগিদ করে আগামী নির্দেশনামা প্রকাশ পাইয়া পর্যন্ত স্কুলকু সিল করাযাইছি। বিদ্যালয় গণশিক্ষা বিভাগকে এনে জনাইছি গণশিক্ষা বিভাগ এপরে আবশ্যক কার্যানুষ্ঠান নেবে বলে বিএমসি পক্ষর কুয়াছি। নেক্সট দেখুন কোভিড নিয়ম উল্লঙ্ঘন যা হয়েছে জিনিস আপনার অফলাইনে চলছিলা ক্লাস তেমন এই যে সব হচ্ছে এটা নিহতি ভাবে কাহ প্রোৎসাহন হচ্ছে তেমন মূল চেরকু ধরলে হি এই জিনিস সমাধান হয়ে পার এবং এই যে বেসরকারি অমানিয়া স্কুল মানে এমানে কন্ট্রোল কু আসিপার এবং মু আপনার দেখাই দেওয়া চাই মধ্য সরকারি স্কুলে বি সেভাবে জিনিস চালছি এবং শিক্ষক মানে যে শিক্ষক মানে তো নুহতি কেতক মানে হিটলরি আপনার কবি যে অচ্ছেম এবং হিটলরি আপনার সিআরসিসি এমানে নিজক মানে দেশের সর্বোচ্চ মানে আইনজীবী মানে আইন তর্জমাকারী ভাবুন সে সমস্ত আইনকু ভঙ্গ করে সে পিলাকে স্কুল ডকাউন পিলা মানে স্কুলে পাঠ পড়ুন এবং স্কুলে বসুন তেমন এই জিনিসক আপনার দেখা চাহিবি না কি সামাজিক দূরত্ব অনেক মাস্ক পিঁধুন। তো এমানে পিলামানকু কোভিড সংক্রমণ করিবাকু ইচ্ছাকৃত এমানকর ইচ্ছা আছে এবং শিক্ষক মানে শিক্ষয়িত্রী মানকু হইরাণ হরকত করে তাঙ্ক পরিবার কোভিড সংক্রমণ করিবা তাঙ্কর ইচ্ছা আছে। তো মু আপনকু তা ভিজুয়াল দেখিবে আপন দেখি নেবে। তো এটা সোশ্যাল মিডিয়ারু এটা হস্তগত হইছি তেণু কো স্কুল বা কিছু জনা পড় নাহি আপন দেখি নউছি আপন দেখি নেবে তার মতামত আপনকর নেক্সট আউটকাম বড়ি। চলো ক্লাপ ইওর হ্যান্ডস। ভাই কোন হলো কালি কি স্যার কালি আজি হলানি পুনি না না আজি হলানি কালি ওহো টিকেট পুরো আছে রিটার্ন টিকেট পুরো আছে মু সেতে পাই গছি বাড়িয়া না বাড়িয়ানি না না এক্সাম পোস্টপোন হবো না কনফার্ম এক্সাম যদি বি পোস্টপোন না হচ্ছে হ্যাঁ ওড়িশা হাইকোর্ট রে মু যাই পৌঁছুছি কালি সকাল 10টা রে মু অলরেডি ক্রস করে নিলাম এলু রাজমন্ডি পাকা পাকি গেলাম হ্যাঁ মু গলা পরে কথা হয়ে যাইছি যাই কি ওড়িশা হাইকোর্ট রে আমার যাই কি কেস করে কি স্টে নেব যে টাইম তো আছে না টাইম আছে কোর্ট রে কেস চাই কিন্তু এক্সাম ইউনিভার্সিটি এক্সাম করব ওড়িশা হাইকোর্ট স্টে দিয়ে দেব হাইকোর্ট সেম না সেমানে সুপ্রিম কোর্ট যাও পড়িও অল ওভার হাইকোর্ট যা গোটে হাইকোর্ট দেলা মানে সেটা ফাইনাল আমি ফাইল করি কল অল হাইকোর্ট যে স্টে দেও স্টে 100% দে দেব হলা মুকে না জজ জজ আমরা সঞ্জীব পণ্ডা আছি হুম সঞ্জীব পণ্ডা কো কই রে সে কর দেব তো যা কও সে হিয়ারিং কে দিদিন হলা ক্যান্সেল কে হুজি
କ୍ୟାନସଲ ସେ ଗୋଟେ ନାଟକ ଚଲାଇଛନ୍ତି ବୁଝିଲ କି, ସେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପରେ ଦେବେ ହେଲେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ମାନେ ମନା କରିଦେବ ଇଏ କର ବୋଲି ଆଉ କିଛି ଚକର ଚାଲିଛି ଆଉ ଦି ଦିନ ହେଲା ଆମର ମାନେ କରେଇ ଦଉନାହାନ୍ତି ଆଉ ଜାଣିକି ଲେଟ୍ ପକେଇକିରି କରେଇ ଦଉନାହାନ୍ତି ଆଉ ଆମ ଆଡଭୋକେଟ କିଛି କହୁନି ଆଉ ଆମ ଆଡଭୋକେଟ ଆଜି ଲେଟର ଲେଖିଲା କହିଲା କଣ ପାଇଁ ଷ୍ଟୁଡେଣ୍ଟ କ୍ୟାରିୟର ସାର ଖେଳୁଛି ଆମର କାହିଁକି ଆମକୁ ଡେଟ୍ କାହିଁ ଆଜି ମିଳୁନି ସେ କହିଛି ତ କାଲି 10:30 ଭିତରେ ମିଳିଯିବ କାଲି 10:30 ମିଳିଗଲା ଭଲ କଥା ଯଦି ବି ନ ମିଳିଲା ଆମେ ଓଡ଼ିଶା ହାଇକୋର୍ଟରେ ଷ୍ଟେ ନେଇନେବା ଆଉ ତାହେଲେ ଟିକେଟ ଫିକେଟ କରିବାନି ଆଉ ଟିକେଟ କରନ୍ତୁନି ଏକ୍ଜାମ ତ ହବାର ନାହିଁ ଆଉ ହଉ 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 ହେଲା ମୁଁ ପହଞ୍ଚିଲା ପରେ ପହର ଦିନ ସକାଳକୁ ଷ୍ଟେ ହେଇଯିବ ଓଡ଼ିଶା ହାଇକୋର୍ଟ ଗୋଟେ ଦିନ ଷ୍ଟେ ମାରିହବ ହଁ ଗୋଟେ ଦିନ ହେଇଯିବ ହଉ 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 ଠିକ ଅଛି ହେଲା ଗୋଟେ ଦିନ ଯେ ଆମର ଗୋଟିଏ ଜିନିଷ ତ ଆମେ କରିବୁ ଟାଇମ ଆମ ପାଖରେ ନାହିଁ ଆମର ଓଡ଼ିଶା ଆମର ଷ୍ଟେଜ ଅଲରେଡି ହିୟରିଂ ଚାଲିଛି କିନ୍ତୁ ୟୁନିଭର୍ସିଟି ଡିକ୍ଲେୟାର କେମିତି କରୁଛି ଏକ୍ଜାମ ପାଇଁ ସେଠୁ ଓଡ଼ିଶା ହାଇକୋର୍ଟ ଷ୍ଟେ ଦେଇଦେବ ହଁ ଏକ୍ଜାମ ଜାନୁଆରୀ ପୂର୍ବରୁ ସାର ହଉନି ଏ ପ୍ରକାଶନ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟର କେତେଟା କଲେଜ ଗୁଣ୍ଟୁରୁ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରେ ଆଜି ତିନି ଜଣ ସାର ମୁଁ ଦେଖାହଲି ତିନିଟା କଲେଜର ଚେୟାରମ୍ୟାନ ଆଉ ପ୍ରିନ୍ସିପାଲ ସାଙ୍ଗରେ ସେମାନେ କହୁଛନ୍ତି ସାର ଏକ୍ଜାମ ଏବେ ହେଲେ ପ୍ରୋବ୍ଲେମ ହବ ଆପଣ ଜାନୁଆରୀ ହେଲେ ବେଟର ହବ ସିଏ କହୁଛନ୍ତି କିନ୍ତୁ ପ୍ରକାଶନ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଲାଗିଛନ୍ତି ଏକ୍ଜାମ କରେ ଯାହା 8 ଦିନ ରହିଲା ନା ସେଥିପାଇଁ ପିଲା ବି ହଡ଼ବଡ଼ ହୁଅନ୍ତି ହଁ ବିନା ଛୁଟି ଦରଖାସ୍ତରେ ଅନୁପସ୍ଥିତ ଶିକ୍ଷୟତ୍ରୀ ଆପଣ ଦେଖିପାରୁଛନ୍ତି ଗତ ସେପ୍ଟେମ୍ବର 23 ତାରିଖରେ ସମସ୍ତ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟତ୍ରୀ ବିଦ୍ୟାଳୟରେ ପୂର୍ବାହ୍ନ 10:00 to 4:00 ପର୍ଯ୍ୟନ୍ତ ଉପସ୍ଥିତ ରହି ଅନ୍ଲାଇନ୍ ମାଧ୍ୟମରେ ଶିକ୍ଷାଦାନ କରିବାକୁ ନିର୍ଦ୍ଦେଶନାମା ଜାରି ହୋଇଥିଲା ବେଳେ ମାହାଙ୍ଗ ବ୍ଲକ କଇଥା ପଞ୍ଚାୟତ ତ୍ରିନାଥପୁର ଗ୍ରାମରେ ଥିବା ମୀରାଦେବୀ ସଂସ୍ଥ ବିଦ୍ୟାଳୟରେ ଏହାର ବ୍ୟତିକ୍ରମ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ଏହି ବିଦ୍ୟାଳୟର 2 ସରକାରୀ ସହକାରୀ ଶିକ୍ଷୟତ୍ରୀ ବିନା ଛୁଟି ଦରଖାସ୍ତରେ ବିଦ୍ୟାଳୟରେ ଅନୁପସ୍ଥିତ ରହୁଥିବା ଜଣାପଡ଼ିଛି। ଏ ସମ୍ପର୍କରେ ବିଦ୍ୟାମନ୍ଦିର ପ୍ରଧାନ ପଣ୍ଡିତ ଅଶୋକ କୁମାର ସାହୁଙ୍କୁ ପଚାରିବାରୁ ଉକ୍ତ 2 ଶିକ୍ଷୟତ୍ରୀ ବିନା ଛୁଟିରେ ଦରଖାସ୍ତରେ ବିଦ୍ୟାଳୟ ଅନୁପସ୍ଥିତ ରହିଥିବା ଘଟଣା ସେ ସ୍ୱୀକାର କରିଥିଲେ। ଏ ସମ୍ପର୍କରେ ସେମାନଙ୍କୁ କୈଫତ ତଲବ କରାଯିବ ଏବଂ କଣ୍ଡିସନ ଦେଖନ୍ତୁ କାହାର କ'ଣ ଏମର୍ଜେନ୍ସି ଥିବ ବା ଯଦି କୌଣସି ଟିଚର ବର୍ତ୍ତମାନ ବି ସ୍କୁଲ ଯାଉନାହାନ୍ତି କି କ'ଣ ହେଉଛି ଅସୁବିଧା ହେଉଛି ତାହେଲେ ଏ ଜିନିଷ ପ୍ରତି ଯତ୍ନବାନ ସେମାନେ ହେବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ। ଏବଂ ଆଉ ଗୋଟେ କଥା ମୁଁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଝିପାରୁନି ଯଦି କୌଣସି ମାନେ ଯେଉଁ ଅନଲାଇନ୍ ପାଠପଢ଼ା କାର୍ଯ୍ୟ ଜଣେ ଘରୁ ସମ୍ପାଦନ କରିପାରୁଛି ଏବଂ ସ୍କୁଲରେ ତା'ର ଅଫଲାଇନ୍ରେ ଯାଇ କୌଣସି କାର୍ଯ୍ୟ ହିଁ ନାହିଁ ତାହେଲେ ସେ ସ୍କୁଲ ଯିବ କ'ଣ ପାଇଁ, ଏହା ଗୋଟେ ବଡ଼ ପ୍ରଶ୍ନବାଚୀ। ତ ଯାହା ବି ହେଉ ଆପଣ ତା'ର ମତାମତ ଦେବେ କାହିଁକିନା ଜନମତାମତକୁ ସମସ୍ତେ ସମ୍ମାନ ଦିଅନ୍ତି। ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ ପୁଅର ଅନଲାଇନ୍ କ୍ଲାସ୍ ପାଇଁ ବାପା ମୋବାଇଲ କିଣିପାରିଲେ ନାହିଁ ସେଥିପାଇଁ 8ମ ଶ୍ରେଣୀ ଗୋଟେ ଛାତ୍ର ଆତ୍ମହତ୍ୟା କରିଛି, ଏହା ଆଦୌ ଗ୍ରହଣୀୟ ନୁହେଁ। ତେଣୁ ଆପଣମାନେ ସମସ୍ତେ ମାନେ ଯେଉଁମାନେ ଗାର୍ଡିଆନ୍ ଅଛନ୍ତି ଅଭିଭାବକ ଅଛନ୍ତି ଶିକ୍ଷକ ଅଛନ୍ତି ପିଲାମାନଙ୍କୁ ଏ ବିଷୟରେ ଆପଣଙ୍କର ଟିକେ ଆପଣଙ୍କର ସଚେତନ କରାନ୍ତୁ ବୁଝାନ୍ତୁ ଯାହାକି ଆପଣଙ୍କର ମାନେ ପିଲାମାନେ ଏଭଳି କୌଣସି ମାନେ ଭୁଲ ଷ୍ଟେପ୍ ନେବେନି ଯାହାଫଳରେ ତାଙ୍କର ଇନ୍ ଫ୍ୟୁଚର୍ କିଛି ଅସୁବିଧା ହେଉ ଏବଂ ସେମାନେ ଅନଲାଇନ୍ କ୍ଲାସ୍ ପାଇଁ ମାନେ ଶିକ୍ଷକମାନେ ତାଙ୍କୁ ବି ଏତେ ବାଧ୍ୟବାଧ୍ୟତା କରନ୍ତୁ ନାହିଁ କାହିଁକିନା ସମସ୍ତଙ୍କର ଆର୍ଥିକ ସମ୍ବଳ ସମାନ ନାହିଁ ଯେ ଫୋନ୍ ଦେଇପାରିବେ। ଓକେ ନେକ୍ସଟ ଆମେ ଯିବା ଦେଖିବା ମଧୁସୂଦନ ଆଇନ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟକୁ ଭୁଲିଗଲା ଉଚ୍ଚଶିକ୍ଷା ବିଭାଗ। କୁଳପତି କୁଳ ସଚିବ ନିଯୁକ୍ତି ନେଇ ଅନିଶ୍ଚିତତା, ନିଯୁକ୍ତି ପରେ ଫେରିଲେ ବିତ୍ତ ନିୟନ୍ତ୍ରକ। ତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ଦେଖିବାକୁ ଚାହିଁବେ ଆପଣଙ୍କର ମାନେ ଏଇ ଯେଉଁ ବିଭିନ୍ନ କଲେଜ ଅଛି ବିଭିନ୍ନ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଛି ଓଡ଼ିଶାରେ ତ 15 BEd କଲେଜ ବନ୍ଦ ହେଲା ଏଇଭଳି ଢଙ୍ଗରେ ସରକାରଙ୍କର ଏଇ ଖାମଖିଆଲି ମନମୋଟିଆ ନୀତି ପାଇଁ, କିନ୍ତୁ ଆପଣମାନେ ଜାଣି ରଖିବା ଉଚିତ ଯେ ସରକାର ଏଇଭଳି ଭାବରେ ଯେତେ ୟୁନିଭର୍ସିଟି ଅଛି ସେଠି କୁଳପତି ହୁଅନ୍ତୁ ବା ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟତ୍ରୀ ଯେଉଁ ଅଧ୍ୟାପକ ଅଧ୍ୟାପିକା ହୁଅନ୍ତୁ ଯଦି ନିଯୁକ୍ତି ନ ଦେଉଛନ୍ତି ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଗାମୀ ଦିନରେ ଜନ ଅସନ୍ତୋଷ ସୃଷ୍ଟି ହେବ ଏବଂ ଲୋକମାନେ ଏ ଜିନିଷକୁ ସରକାରଙ୍କୁ କୈଫତ ମାଗିବେ। ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ ଫେସବୁକ୍ ଓ ୟୁଟ୍ୟୁବରେ ପଢ଼ିବେ ଇଗ୍ନୋ ଛାତ୍ରଛାତ୍ରୀ। ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବେ ଦେଖିପାରୁଥିବେ ଯେ ଫେସବୁକ୍ ଏବଂ ୟୁଟ୍ୟୁବରେ ଯେଉଁ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ପଢ଼ିବେ ସେମାନଙ୍କର ଯେଉଁ ରହିଛି କୋର୍ସ ଆପଣ ବର୍ତ୍ତମାନ ପିଲାମାନେ ଆଡମିସନ୍ କରିଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ତ ଖୋଲାଯାଇପାରୁନାହିଁ, ଫେବୃଆରୀ ପରୀକ୍ଷା ହେବ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି, ଡିସେମ୍ବର ପରୀକ୍ଷା ଫେବୃଆରୀ ହେବ। ତାପରେ ବି 21 ଜିଲ୍ଲାରେ ନାମ ଲେଖାହେଲେ 20,000 ବିଦ୍ୟାର୍ଥୀ ଏବଂ ପଢ଼ିବେ 7 କାରାଗାର କଏଦୀ। ସେମାନେ ସମସ୍ତେ ଯେଉଁମାନେ ଗ୍ରାଜୁଏସନ୍ ପାଇଁ ଆଡମିସନ୍ କରିଛନ୍ତି, PG ପାଇଁ ଆଡମିସନ୍ କରିଛନ୍ତି, ସମସ୍ତଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ
ବର୍ତ୍ତମାନ ୟୁଟ୍ୟୁବ୍ ଆଣ୍ଡ ଫେସବୁକ୍ରେ ପଢ଼ାଯିବ। ଇଗ୍ନୋରେ ଯାହା ରହିଛି ପାଠକୁ ୟୁଟ୍ୟୁବ୍ରେ ଅପଲୋଡ଼ କରାଯିବ ଏବଂ କୋଭିଡ୍ ଯୋଗୁଁ ଡିସେମ୍ବର ହେବାକୁ ଥିବା ଟର୍ମ ଆଣ୍ଡ ପରୀକ୍ଷା ଘୁଞ୍ଚାଇ ଦିଆଯାଇଛି, ଫେବୃଆରୀ ଦ୍ୱିତୀୟ ସପ୍ତାହରେ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଏ ପରୀକ୍ଷା ଦେବା ପାଇଁ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଅନ୍ଲାଇନ୍ ଡିସେମ୍ବର 30 ସୁଦ୍ଧା ନିଜର ନାମ ପଞ୍ଜୀକରଣ କରିପାରିବେ ବୋଲି ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ କେନ୍ଦ୍ର ନିର୍ଦ୍ଦେଶକ ଡକ୍ଟର ସୁରେନ୍ଦ୍ର କୁମାର ତ୍ରିପାଠୀ କହିଛନ୍ତି। ତେବେ ନେକ୍ସଟ ଷ୍ଟେପ୍ ଦେଖନ୍ତୁ, ସ୍କୁଲ ମିଶ୍ରଣ ନିଷ୍ପତ୍ତି ପ୍ରତ୍ୟାହାର ଦାବିରେ ଆର୍ଡିସିଙ୍କୁ ଦାୟୀପତ୍ର ଏବଂ ଏହି ନିଷ୍ପତ୍ତି ପ୍ରତ୍ୟାହାର ଆପଣଙ୍କର 15 ଏବଂ 20 ସ୍କୁଲ ଯେଉଁ ନିଷ୍ପତ୍ତି ଆପଣ ନେଇଛନ୍ତି ତାକୁ ମଧ୍ୟ ଅଭିଭାବକ ଏବଂ ପିଲାମାନେ ମାନିବାକୁ ପ୍ରସ୍ତୁତ ନୁହନ୍ତି। ତେଣୁ ଆପଣମାନେ ଯଥାଶୀଘ୍ର ଆପଣଙ୍କର ଏଇ ଯେଉଁ ରହିଛି ଡିସିସନ୍କୁ ଚେଞ୍ଜ କରନ୍ତୁ, ତାହା ହିଁ ରହିଛି ସମସ୍ତଙ୍କ ଦାବି। ତେବେ ନେକ୍ସଟ ଏଇ ରହିଥିଲା ଆଜିର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅପଡ଼େଟ୍, ଯାହାକି ମୁଁ ଆପଣଙ୍କୁ ସୂଚନା ଦେଲି। ଆଶା କରିବି ଆପଣଙ୍କୁ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ କମ୍ପ୍ଲିଟ୍ ଇନ୍ଫର୍ମେସନ୍ ଦେଇପାରିବେ, ହେଲ୍ପଫୁଲ୍ ଲାଗିବେ। ପୁଣି ଆପଣଙ୍କୁ ଦେଖା ହେବାକୁ ନୂଆ ଭିଡ଼ିଓରେ ଦିଅନ୍ତୁ।